ত্রিদেশীয় সিরিজ, তিন দলের এক বিরাট মহারণ। দ্বিপাক্ষিক সিরিজের বাইরে তিন দলের এমন সিরিজ এক বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। 2022 সালে নিউজিল্যান্ডে বসা টি টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ, সাথে ছিল পাকিস্তান। তবে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দিল তারা আয়োজন করছে তিন দলের এই সিরিজ। খবরটা স্বাভাবিক হলেও পাকিস্তান বলেই হয়তো পিসিবির ঘোষণা করা এই খবর বেশি লাইমলাইটে। প্রায় দুই দশক পর দেশটাতে হতে যাচ্ছে যে কোনো ত্রিদেশীয় সিরিজের মতন আসর। 50 ওভার ফরম্যাটের এই লড়াইয়ে তবে পাকিস্তানের প্রতিপক্ষ হচ্ছে কোন দুই দল? সালটা 1996, সেবার ভারত শ্রীলঙ্কার সাথে যৌথভাবে পাকিস্তানেও বসেছিল ওয়ানডে বিশ্বকাপের সেই আসর। এশিয়ার মাটিতে দ্বিতীয়বারের মতন বসা সেই আসরই পাকিস্তানের জন্য হয়ে যায় আইসিসির শেষবারের মতন কোনো টুর্নামেন্ট আয়োজনের ইতিহাস। এরপর 2009 সালে শ্রীলঙ্কা দলের উপর আক্রমণের পর দেশটাতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন শূন্যের কোটায় নেমে গেলে 2011 বিশ্বকাপের আয়োজক সত্ত্বেও হারায় দেশটি। তবে সেই সব নানা প্রতিকূলতা কাটিয়ে পাকিস্তান এখন নিজেদের দেশে আতিথেয়তা দিচ্ছে বড় বড় সব দলকে। তারই ধারাবাহিকতায় 2025 সালের আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সত্ত্বেও পেয়ে যায় দেশটি। এবার সেই টুর্নামেন্ট আয়োজনের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে নিজেদের ঝালিয়ে নিতে চায় পিসিবি। পনেরোই মার্চ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশ করা এক বিবৃতি দেশটার ক্রিকেটের নতুন এক অগ্রযাত্রার খবরই দেয়। প্রায় দুই দশক পর পিসিবি আয়োজন করতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে সাথে নিয়ে ঘটা করে প্রত্যাবর্তনের মন্ত্র রাঙাতে যাচ্ছে দেশটা। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে সেই বছরের ফেব্রুয়ারিতেই তিন দেশের দ্বৈরথের মঞ্চ তৈরি করতে চায় পাকিস্তান। আয়োজক পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কিছু করতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এই সুযোগ লুপে নেয়। দুবাই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান লসন নাইডো ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টুজের সাথে সফল আলোচনার পরই পিসিবির এই ঘোষণা। এরই মধ্যে আইসিসির তরফ থেকেও এই সিরিজ আয়োজনের অনুমোদন মিলেছে বলেও জানায় পাক বোর্ড। পাকিস্তান সবশেষ তাদের দেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল 2004 সালে, সেবার শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ে ছিল আরও দুই প্রতিপক্ষ। 2008 সালে দেশটার সবশেষ বাংলাদেশে বসা ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। ফাইনাল ম্যাচে ভারতকে 25 রানে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান। আবারও ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে নামতে যাচ্ছে দেশটা। যদিও তিন দলের ওয়ানডে সিরিজ কোনো একটা সময় খুব বেশি আয়োজন হতো, তবে বর্তমানে এর চল দিনকে দিন কমছে। সবশেষ 2019 সালে আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়েছিল কোনো ওয়ানডের ত্রিদেশীয় সিরিজ। এবার পাকিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জৌলুস ফেরানোর চেষ্টাতেই।